আমি শুক্রবার 7টার সময় আমি আমি আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য, মেদিনীপুরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। যথারীতি তালা চাবি লাগিয়ে আমি বেরিয়ে পড়ি। তারপরে আমি ওখানে শুক্রবার ছিলাম, শনিবার আমি ফেরার কথা। শনিবার রাস্তা অবরোধ বা বিভিন্ন সমস্যার জন্য আমি শুনলাম, যার জন্য আর আসতে পারিনি। আর ফিরলাম আমি 15 তারিখ, শনিবার ফেরার কথা ছিল, আমি ফিরলাম হচ্ছে রবিবার। রবিবার আমি সকালে ওখান থেকে বেরিয়েছি, সকাল 7টায় বেরিয়েছি, আমি এসে 11টার সময় পৌঁছে গেছি যথারীতি। 11টার সময় এসে দেখি বাড়ির সমস্ত 7খানা তালা ভেঙে আমার বাড়ির সমস্ত কিছু চুরি হয়ে গেছে। সমস্ত কিছু বলতে মেনলি অর্নামেন্টসগুলো গেছে, মানে জুয়েলারি অর্নামেন্টস, যে প্রায় 8 থেকে 10 লাখ টাকার জিনিসপত্র চলে গেছে। কি কি গেছে? হাতের বালা ছিল, গলার চেন আমারও ছিল, আংটিটা ছিল, আমার মিসেসের ছিল, মিসেসের বোনের ছিল কিছু গয়নাগাটি, জামা কাপড়, বাচ্চার ডায়পার। আর ফ্রিজ খুলে দেখলাম যে ফল যেগুলো সেগুলো নিয়ে গেছে কিনা তো বুঝতে পারিনি, কিন্তু সব ছড়ানো হয়ে আছে। আর আপাতত বাচ্চার এগুলোই, তাছাড়া তো অন্য জিনিসপত্রের মধ্যে ক্যামেরা আর কাগজপত্র এখনো কিছু দেখিনি আমি। আর হচ্ছে সোনার গয়নাগুলো মানে ভালো মতোই নিয়ে গেছে, মানে কিছু নেই, সোনার গয়না কিছু নেই, সবই নিয়ে গেছে। আর 1500 টাকা।